গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে একদম সকালবেলা রান্না বান্না দিয়েই ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই দেখো, আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, মাছটা ডিফ্রোস্ট করতে দেবো। আর কি কি মাছ আছে, কি আছে না আছে সব কিছু দেখে নিচ্ছি। তো তার মধ্যে এখানে জাপানি পুটিটাও ছিল, তো জামান বললো বাটা মাছটাই করো, সেটা করেছি। তারপরে আপা আসবে, আপাকে সবজি কাটতে দেবো, তাই বসে কি কি সবজি কাটতে দেবো এগুলো বের করে নিচ্ছিলাম। তারপরে যে দেখো রান্নাঘরে এসে মাছটাকে ডিফ্রোস্ট করতে দিয়ে দিলাম, তারপরে একে একে সমস্ত কাজকর্মগুলো করবো। রাত্রিবেলা দেখো এই বাসনপত্রগুলো ক্লিন করে রেখেছিলাম, এইগুলোকে এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। রাত্রিবেলা ক্লিন করে রাখার পরে সকালবেলা রান্নাঘরে এসেই প্রথম কাজ থাকে আমার এটা, যে যেখানে যেই জিনিসগুলো ছিল সেটাকে পার্টিকুলার জায়গায় রেখে দেওয়া, তারপরে ব্যাক টু ব্যাক সমস্ত কাজে যাওয়া। দেখতে দেখতে কিন্তু রমজান আমাদের প্রায় মানে অনেকটাই হয়ে গেল। ইতিমধ্যে আমাদের ঈদের প্রস্তুতিও জোর কদমে শুরু হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। এমনি তোমরা আমাদের রমজানের ঈদের ব্লগ দেখতে খুব পছন্দ করো, তো যতটা পারছি এইবারটা চেষ্টা করছি, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে, ভালো লাগছে। আজকে না এই বেলায় রান্নাটা করে নিচ্ছি, কারণ ওই বেলায় রান্না, তারপরে ইফতারের সরঞ্জাম সব কিছু মিলিয়ে মিশে না একসাথে বড্ড হজবড় নেওয়া হয়ে যায়। তো এখানে মাছটাকে ভাজা করতে বসিয়ে দিলাম, এই যে আর একটা রয়েছে, হয়ে যাবে। মাছটা ভাজা হচ্ছে আর এইখানটাতে এই যে কুমড়ো আর আলুটা আমি হাত ঘষা করে করবো। এই যে এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে পেস্ট করবো, মাছের ঝোল করব। আর এই কুমড়োতে যেটা দেওয়ার সেটার জন্য আমি একটু পেঁয়াজ পেস্ট, হাত ঘষা করবো আজকে। আর কুমড়োটা না আমার হাত ঘষা খেতেই ভালো লাগে, ইভেন জামালও হাত ঘষাটা খেতেই বেশি পছন্দ করে। এই যে একটু পেঁয়াজ বাটা, একে একে সমস্ত মশলা আমি এতে দেবো। লঙ্কা গুঁড়োটা হাতের কাছে রয়েছে, তো সেটাকেই প্রথমে দিয়ে দিই। লঙ্কা গুঁড়ো করলো, একটুখানি আদা রসুন বাটা দেবো, পড়বে এতে লবণ, হলুদ, যেহেতু নাম হাত ঘষা, এবার এটাকে হাত দিয়ে ঘষে বসিয়ে দেবো। ভালো করে এটাকে সমস্ত মশলার সাথে মিক্স করতে হবে, আর নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো। এই যে এতে অল্প একটু জল দিলাম, মাখো মাখো ব্যাপারটা হবে, বসলো এবার এতে। মাছটাও এক পিট হয়ে গেছে, উল্টো পিঠটা দিয়ে দিই। এই যে সেই রাউটারটা ওই ভিতরে ছিল, এখন পেলাম। এখন দিয়ে খুঁজছি একে আমি। এই যে আজকে জিওর আমার কানেকশন ছিল আগে, তো ওই জিওর রাউটারটা ওরা নিতে আসবে, তো খুঁজে 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 আজকে এখনই মিল পেলাম। কখন আসবে? এখনই আসবে নিতে। ফোন করেছিল? ঘড়িতে বাজে এখন 1:30। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এই যে মাছের ঝোল ফুটে গেছে আর এখানটাতে আলু কুমড়ো তরকারিটা হয়ে গেছে। একটুখানি ওপর থেকে ধনে পাতা দেবো, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে আজকে এটা করছি, বেশ ভালো। ইভেন এতেও একটু দেবো, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। ব্যাস, আর এখানে একটা ছোলা ভাজার জন্য আমি ছোলা আর আলুটা কুকারে দিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোলটা নামালেই আমি এটাকে দেব, দিয়ে ছোলাটাকে বয়েল করে রাখবো, আবার একটু পরে এটাকে ফ্রাই করে নেবো। আর এর মধ্যেই না আপা আজকে বেলার দিকে এসে এক গাদা জামা কাপড় কেচে দিয়ে গেছে, সবজি টবজি কেটে দিয়ে গেছিলো, মোছা কমপ্লিট। তাই আমি রান্নাটাও বসিয়ে দিলাম, আর আমি তো ছাদে যেতে পারবো না, এখন জামাকে পাঠাবো যে যেইগুলো, কারণ বাজারে প্রচণ্ড কড়া রোদ্দুর, যেইগুলো শুকিয়েছে সেইগুলো যেন নিয়ে চলে আসে, নাহলে পাঁপড় ভাজা হয়ে যাবে। আর এই যে দেখো আপা কাপড়গুলো কেচে গেছে, ও তো রোজা, ওকে বলেছিলাম যে ছাদে গিয়ে কাপড়গুলো একটু নিয়ে আসতে, ওরও প্রচুর চাপ হয়ে যাচ্ছে কারণ প্রচুর কড়া রোদ্দুর ছিল। নইলে এই সমস্ত কাজগুলো জেনারেলি আমি করে থাকি, ওর নিজের কাজের প্রেশার নিতে হচ্ছে, তার সাথে সাথে টুকটাক এইগুলো কাজও করতে হচ্ছে, টুকটাক না ভালোই কাজ করতে হচ্ছে, তো ওর হয়ে যাচ্ছে কষ্ট, কি করবে বলো। দুজনে মিলে না করে করলেও তো হবে না, আর আমরা যে বসিরহাটের বাড়িতে থেকে যাব সেটাও সম্ভব হচ্ছিল না, তো এইখানটাতে দুজন দুজনকে মেনে নিয়ে দুজন দুজনের সুবিধে অসুবিধে বুঝেই কিন্তু কাজগুলো করতে হয়। তবে যেমন এমনি ভীষণ হেল্পফুল, ও প্রচুর আমার হেল্প করে দেয়, সেক্ষেত্রে সেটা বলার আর এ রাখে না, তোমরা দেখেইছো অনেক ক্ষেত্রে। তো দেখো আরও যত্ন সহকারে কাজগুলো ও করে দেয়, জানে আবার কি বলবে ভোগবে, তার থেকে আমি একটু সুন্দরভাবে করে দিই। তো ছাদ থেকেও জামাকাপড় নিয়ে চলে
এসছে। এবার দেখো আবার জলটাও ভরে দিচ্ছে, কারণ আমি ওইদিকে আদার্স কাজগুলো করছিলাম, তাই বললো দাঁড়া জলটা আমি ভরে দিই, নইলে ইফতারের সময়টা চাপাচাপি হয়ে যায়, জল ভরা এই ভরা সেই ভরা, এইগুলো ইফতারের আগে কমপ্লিট করে রাখলে সব কিছু প্রপারভাবে মেনটেন হয়ে যায়। আর এইখানটাতে আমি নিচে যে আমার বসার জায়গাটা রয়েছে সেটা ঠিক করছিলাম, আর তোমাদেরই আমাদেরই কোল্লাইভের এক ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলছিলাম, সে জিজ্ঞেস করছিলো কেমন আছি না আছি সমস্ত কিছুই। তো ওইদিকে সব কাজ কমপ্লিট করে আমি ছোলাটা ভাজতে চলে এসেছি, ইতিমধ্যে ছোলাও বয়েল করতে দিয়ে দিয়েছিলাম, ছোলাটা বয়েল হয়ে গেছে, তাহলে চলো আগে ফ্রাই করে নিই ছোলাটাকে। এই যে দেখো শুকনো লঙ্কা দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম, এইভাবে ছোলা ভাজা বা ছোলা ভুনা করলে দারুণ লাগে খেতে। ছোলাটাকে বয়েল করেছি, ছোলা আর আলু, তারপরে এর মধ্যে দেবো একটুখানি আদা রসুন পেস্ট, দেবো একটু লবণ হলুদ জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে ছোলাটাকে ভেজে নেব। স্নানের আগে সমস্ত কাজগুলো করে নিচ্ছি, তাহলে স্নান করে একটুখানি হলেও রেস্ট করতে পারবো, নইলে স্নানের পরে প্রচণ্ড চাপাচাপি হয়ে যায় সব কিছু। তো এই কিছুদিন ধরে আমি কী করছি, স্নানের আগে বেশিরভাগ ম্যাক্সিমাম কাজটা করে রাখার চেষ্টা করছি, তারপরে স্নান ধান করে একটু রেস্ট করে নামাজ আদায় করে আমি চলে আসছি ইফতারের জোগাড় করতে। রান্না তো হয়ে গেছে কমপ্লিট, স্নানও কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আজকে এত বাইরে গরম পড়েছে, স্নান ধান করে জামাকাপড় চলো এসিটা চালিয়ে আমি সুন্দরভাবে একটুখানি রেস্ট করি, তারপরে দেখলে এখন আর কাজের প্রেশার অতটা নেই, আমি শুধুমাত্র ফল কাটবো আর যে তোমার জিনিস চলে এসেছে ও তাও, আর বেলের একটা শরবত করবো। এই যে এই জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে অনেক দিন হয়ে গেল কিছু ডেকোরেশনের জন্য, এটা যেমন রয়েছে এই যে ওয়াল স্টিকার, এই যে এটা ওয়াল স্টিকার, আর এটার মধ্যে রয়েছে একটা উডেন টুল, এইগুলো আমি নিয়েছিলাম কিছু ডেকোরেশনের জন্য। তো ভেবেছিলাম যে রমজানের আগেই করব, হলো তো না, আস্তে ধীরে এই কাজগুলোকে কমপ্লিট করছি এখন, তো আজকে কিছুটা করব বসে বসে। তাহলে জামানকে বললাম জামা জিনিসগুলো নিয়ে এসো, তাহলে কিছুটা আজকে করি, ঠিক আছে। এই যে দেখো ওয়াল স্টিকারটা, গেস করাতে কোথায় লাগাবো জামান, এটাকে কোথায় লাগাবো, আমার যে জানলাটা আছে না জানলার যে এটা, এই জানলাটাকে আমার ডেকোরেশন করার ইচ্ছে আছে। চলো এই যে আমার যে জানলাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ কি সব লেখা আছে, প্রতাপ বন এগুলোকে এখানটাতে আমি এই যে ওয়াল স্টিকারটাকে লাগাবো, এই যে এই ওয়াল স্টিকারটা, আর যার জন্য আমার একার পক্ষে প্রয়োজন নেই, প্রয়োজন একার পক্ষে সম্ভব নয়, জামানের হেল্প প্রয়োজন। এই যে দেখো ঈদের জন্য ডেকোরেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে, এই জানলাটা ডেকোরেশন করার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই, তো যেমন বলছিল কোনো একটা পার্টিকুলার ফেস্টিভ্যালে করো তাহলে দেখতে খুব ভালো লাগবে, সামনে যেহেতু ঈদ আসছে তো ঈদের সাথে সাথে নিজেদেরকে যেমন সাজাবো তেমনভাবে তো আমার ঘরটাকেও সাজিয়ে তুলতে হবে, তাই না বন্ধুরা? তো দেখো আমি আর জামান এই ওয়ালপেপারটাকে অর্ডার করেছিলাম, সেটাও এসছে। এই জানলাটা না এই যে স্টিকারগুলো ছিল দেখতে কেমন একটা লাগছিল, তাই আমি বুদ্ধি করে এই ওয়ালপেপারটাকে এখানটাতে আটকানো রে করেছি, তো ওয়ালপেপারটা দিয়ে সত্যি খুব সুন্দর লাগছে, এটাকে আজকে ডেকোরেশন করেছি, আরও কয়েকটা জিনিস এখানটাতে করব, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এছাড়াও তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে তো প্লিজ আমাকে জানিও, কারণ মাঝে মাঝে তোমরাও খুব সুন্দর সুন্দর আইডিয়া দাও যেইগুলো আমার আমার কাজের জন্য ভীষণ প্রয়োজন হয় এবং আমি সেটাকে অনুভব করতে পারি, ফিল হয় যে না এই এটা আমার জন্য দরকার ছিল। তো এই যে দেখো দুজনের সহযোগিতায় এখানটাতে আমরা দুজনে মিলে ওয়ালপেপারটাকে স্টিক করছি, তারপরে জামান আবার এখানটাতে আরও সুন্দর সুন্দর আরও কয়েকটা কাজ হবে, আগে দিয়ে বলছি না, তো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এখানটাতে না মানে ওই সাইডটাতে ওয়ালপেপার স্টিক করাটা একটুখানি ডিফিকাল্ট ছিল, কারণ ওই যে মানে জানলাটাকে ওপেন করতে হবে ক্লোজ করতে হবে, তো সেই সব কথা চিন্তাভাবনা করে অনেক জায়গায় কাটাকাটির ব্যাপার ছিল, তো একটুখানি টাইম টেকিং ব্যাপারটা ছিল, যাই হোক কমপ্লিট আমরা করতে পেরেছি, ইভেন দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো একটা পার্ট হওয়াতেই কিন্তু অনেকটা ভালো লাগছে, তাই না? তোমাদের কি মনে হয় যে এই কাজটা করে কি আমি ঠিক করেছি? এই যে দেখো, আর এই ওয়াল স্টিকারগুলো লাগাতে গেলে খুব মাথা ঠান্ডা করে লাগাতে হয়। দেখো একটা কমপ্লিট হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে, দারুণ। তারপর যখন এই জায়গাটাতে আমি আরেকটা জিনিস পাতবো তো সেটা জামান নিয়ে আসবে, হয়তো যদি আজকে সম্ভব হয় তো আজকেই নিয়ে আসবে, দেওয়ার পরে পুরো যখন আরো সুন্দর করে লাইট ফাইট দিয়ে ডেকোরেশন করবো আরো সুন্দর লাগবে দেখতে, এটা সুন্দর একটা আবেশ, মানে এখানটায় বসলে যেন প্রাণ জুড়িয়ে যায় উপরের দিকে তাকালে, জায়গা আমি করবো। তো এই যে এটা হয়ে গেল, এখন ওই পাল্লাটা করতে হবে, এটা বাকি দেখি এটার সঙ্গে একটা ডিফারেন্স কতটা দেখা আগে থাকছে, দেখো আরেকটু টানা আরেকটু টানা, এটাকে এরকম এটা আগে এরকম দেখাতো,
যখন পুরোটা হয়ে যাবে আরো সুন্দর লাগবে দেখতে। দেখতে দেখতে কি হবে, সময় চলে গেছে 5:15 বাজে। আর এই যে দেখো একটুখানি ফিনিশিং বাকি রয়েছে, এগুলো যেমন করতে থাকো ততক্ষণে আমি গিয়ে ফলটা কাটি আর বাকি ইফতারটা রেডি করি। নইলে যদি আমিও এখানটাতে থাকি তাহলে আজকাল ইফতার করা হবে না, একটুখানি বাকি আছে। তারপর ফাইনাল লুক পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। ফল সব কেটে দিয়েছি আর এই জামানের জন্য একটুখানি ভাজা করছি, এটা হচ্ছে আলুরি। কি নাম? আলুরি। দেখো কি হয়েছে, এই যে আলুগুলোকে স্লাইস করে লবণ হলুদ কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়েছি। আর এখানে এই যে বেসন গুলেছি, বেসনে এটাকে ডিপ করছি আর এটাকে ফ্রাই করব। এর নাম হলো আলুরি। আলুরি, হ্যাঁ দেখো ভালো লাগে খেতে। এটা অল্প করেই করছি, একটা আলুরি করছি কারণ ওই খাবে আমার, আমি একটা দুটো হয়তো খাবো একটা মানুষের জন্য আলুরি। আর ইফতারে একটু মুড়ির সাথে ভাজা না হলে ভালোও লাগে না খেতে। ইফতার রেডি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন একটু ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই, তারপরে শরবতটা রেডি করব। ক্যান্ডেলটা জ্বালালে বেশ ভালো লাগে। আর এই ক্যান্ডেলটা না ফ্রেগরেন্সটা খুব সুন্দর, এর মধ্যে মনে হয় এসেন্স দেওয়া আছে, এত সুন্দর ফ্রেগরেন্স। বসে গেল এখানটাতে গুড়ের শরবত কেমন দিয়েছে যেমন, এখানে গুড়ের শরবত, এখানে ট্যাং। আর আজকে আমাদের ইফতারে আছে দেখো, এখানটাতে হবে গুড়ের শরবত, এখানে ট্যাং, সাদা পানি, জুস, এখানটাতে স্যালাড, তরমুজ, খেজুর, তারপরে আপেল, পেয়ারা, কলা, আঙুর, আঙুর, লেবু, ছোলা ভাজা, কাঁচা ছোলা আর আলুরি। ওইখানটাতে দেখো ওই যে ছোট বাস্কেটটা দে, এটা তোলো মাইক্রোওভেনে, এটা তোলো। আমি একদম উজু করে বসে পড়েছি আর এই যে জামানো চলে এলো। আরে আর মনে হয় বেশিক্ষণ বাকি নেই না, আজকে আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে। আসলে আজকে এত গরম পড়ছে, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, বলার কথা নাই। আর সপ্তাহে কথা ছাদে ওকে দুবার তিনবার করে যেতে হচ্ছে, চারবার যেতে হয়েছে, চারবার ছাদে গেছে, তাই জন্য আরো বেশি কষ্টটা হয়ে গেছে। এই তো আজান হচ্ছে, ইফতারের সময় আমাদের হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাজ করো তো এটা। আমার অবস্থা হয়ে গেছে, সুস্থ মানুষ আমি, আর দেখো আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে হচ্ছে, জামান নিচে বসে পড়ছে, খারাপ লাগে এই বয়সে যদি এরকম চেয়ার বসে করা। ঠিক আছে, আল্লাহ ভালো কিছু চেয়েছে তার জন্য এটা হয়েছে। মেবি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, আল্লাহই দিয়েছে, আল্লাহ সুস্থ করার মালিক। কিন্তু ইফতারের এখন মেইন জিনিসটা তো বাকি, মুড়ি মাখানো। ধরো সাপি, ধরো সাপি, ধরো। ওরে বাবা কত কিছু তুলে এনেছো, কাঁচের গ্লাস পড়ে যাবে। মুড়ি মাখিয়ে তার সাথে আলুরি, কি নাম দিয়েছে আলুরি? আলুরি, আরে ওটা ফুলুরি না হয়ে আলুরি, মানে ফুলুরি তো শুধু বেসনের হয়, তো এই মিডিলে আলুর স্লাইস দিয়েছি তাই এর নাম দিয়েছি আলুরি। আমি আমি দিয়েছি। টেস্টি, ইফতার আমাদের কমপ্লিট হয়ে গেছে। ইফতারের যে কটা বাসন ছিল সেকটা ক্লিন করে ভাত বসিয়ে আমি ঘরে এলাম, কারণ বিকেলবেলা হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, আধা আধুরা আছে, এটাকে কমপ্লিট করতে হবে। প্রচুর হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি, ওয়েদারটা জাস্ট মাস্ট হয়ে গেল, এত সুন্দর ওয়েদার হয়ে গেল যে কিছু বলার নেই। এবার এই লাইটটাকে এর মধ্যে ফিট করতে হবে। না ফাইনাল, একবার ফাইনাল হওয়ার পর তো এখন দেখানো হবে। এটা লাগিয়ে দাও, কিটা কোনটা, এটাকে লাগিয়ে দাও না হয়তো বলছেন। হ্যাঁ এটাকে লাগিয়ে দিই, আমি আরেকটা জিনিস দেব সেটা মাথায় আছে, নিয়ে আসবো তারপরে তোমাদেরকে দেখাবো। আপাতত আজকে ফেরি লাইটটাকে, এই যে ফেরি, এই যে লাইটটা আমার চেন, চেনটা যেটা আছে এটাকে সেট করবো। লাইটটা লাগাতে চাইছে কিভাবে, ওই যে ওইখানে যে বাউন্ডারিটা আছে না কাছিটা, তা হলো না, ওই যে ওই আমি আনছি, ওই বাউন্ডারি বরাবর সেলোটেপ দিয়ে ওটাকে ফিক্স করে দাও। এই যে দেখো জানলাটা কি সুন্দর লাগছে না বন্ধুরা, সব কিছু হয়ে গেছে, এবার একটু লাইট লাগানোর পালা। যখন কোনো কিছু ডেকোরেশন করবে, বিশেষ করে এই সময়ে এসে, আমাদের এই লাইটগুলো জীবনের মানে আলোটা খুব প্রয়োজন, ঠিক আছে? অন্ধকারটা আমরা কেউই পছন্দ করি না, মনে হয় যে না জীবনটা আলোতে, আলো ঝলমলে হোক, তাই জন্য আমরা সব জায়গায় চেষ্টা করি। এই যে ভাই এসছে,
কনিং বাড়াচ্ছিল, ভাই এখন বাইরে থেকে এলো তো। এ বাবা, ভাই রাতে তো আবার মিষ্টি। হ্যাঁ, সুন্দর লাগতো দেখতে। জামান পুরো লাইটটাকে সেট করে দিয়েছে। দাঁড়াও, তোমাদেরকে আমি একটু জ্বালিয়ে দেখাবো লাইটটা। তার আগে জানলাটাকে বন্ধ করে দিই। লাইটটা সেটআপ কেমন করলাম সেটা বলো, কিভাবে কিভাবে করেছি দেখাও। এই জায়গা থেকে শুরু করে এখান থেকে শুরু করে পুরো এখান দিয়ে গেছে, এখান দিয়ে ওই নিচ দিয়ে এসে তারপর আবার এর নিচটাতে দিয়েছে জামান। তারপরে এখানে আরো কয়েকটা জিনিস আমি দেবো, কারণ এখানে একটা কার্পেট পাতবো, ঠিক আছে? ইচ্ছে আছে একটা কার্পেট পাতার, সে আমি বেরোতে পারছি না বলে, নইলে আমি কবেই এনে এটাকে সেট করে দিতাম। তো আজকে মোটামুটি 80% হয়েছে, 20% এখনো কাজ বাকি। এখানকার জন্য একটা কার্পেট আনবো, আর এখানকার জন্য কয়েকটা মানে একটা কোজি কর্নার টাইপ হবে, কয়েকটা কুশন থাকবে, কিছু মানে এখানেই সেলফি তুলতে ইচ্ছে আছে, কিছু সফট টয়েস থাকবে, এই টাইপের কিছু থাকবে। ওদিকে জানলার এবারে একটা পর্দাটা দিয়ে দাও তো দেখি। পর্দা দিলে জানলাটা খুলে তো দেখি। আর বিশেষ করে আজকে যে সন্ধ্যাবেলার বৃষ্টিটা হলো, এরকম যদি ওয়েদার থাকে ও ভার তো কোনো কথাই হবে না। জানলাটা খোলো, জানলাটা খোলাও যাবে। সাথী, সৌমিক যেটা দিয়েছিল এটা ওখানে রাখলে কেমন লাগবে? দারুণ লাগবে, দারুণ লাগবে। এখানে যখন আমি আরো কার্পেটটা দিয়ে দেবো, তারপরে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে কর্নারটাকে ডেকোরেশন করব, সন্ধ্যাবেলা জাস্ট জিনিসটা হবে ভালো লাগবে। আর এই যে থ্রি লেয়ারের যে আমার টেবিলটা আনা হয়েছে, সেটাকেও একটু খুলি। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়নি? সোজা করো, সোজা করলে বুঝতে পারবে। এই কোথায় এখানে রাখ টেবিল নিচটারে, আরো সুন্দর লাগবে গাছটা। হ্যাঁ, আরো দেখতে ভালো লাগবে। আর এইগুলোর জন্য আর্টিফিশিয়াল দুটো নিলে বা আর্টিফিশিয়ালই নেব, এটাকে ওই দিকটাতে দিয়ে দাও। আজকে দুপুরে রান্না এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি, আর এখানটাতে হচ্ছে গিয়ে মাছের ঝোল। আচ্ছা, আর এটাতে কালকের একটুখানি ছিল তো সেটাও খাওয়া হয়ে যাবে আজকে। আর রনি এই যে মিষ্টি নিয়ে এসেছে। কি মিষ্টি এটা? সন্দেশ। এটা খেতে তুমিও পছন্দ করো, আমিও পছন্দ করি এটা। চলো আমরা ডিনার করব, সমস্ত কিছু কমপ্লিট। এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে আরো একটা সুন্দর ব্লগের মাধ্যমে। গুড নাইট, গুড নাইট।